ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু জিও উইথ এসএমডি স্যার ইউটিউব চ্যানেল। আমি সুমন দত্ত, তোমাদের অনলাইন জিওগ্রাফি টিচার। আমি অষ্টম শ্রেণীর অস্তিত্ব পৃথিবী অধ্যায়টি শুরু করেছিলাম এবং আজকে আমরা তার পরবর্তী এবং শেষ পর্ব নিয়ে আলোচনা করছি। তো দেখো, আজকে আমরা প্রথমে যেটা দেখে নেব যে আমাদের ভারতবর্ষ কতটা ভূমিকম্প প্রবণ এবং কোন কোন জায়গাগুলো কী ধরনের ভূমিকম্প প্রবণ অঞ্চলে রয়েছে সেগুলোকে আমরা দেখে নেব, ঠিক আছে? তো ভারতের আমরা যদি টোটাল বেসিসে আলোচনা করি তো তিন ভাগের দুভাগ অঞ্চলই হচ্ছে ভূমিকম্প প্রবণ। ভূমিকম্পের প্রবণতার বিচারে ভারতকে আমরা পাঁচটা অঞ্চলে ভাগ করে থাকি, ঠিক আছে? তো এবার এই ভারতের ভূমিকম্প বলয় প্রধানত হিমালয় পার্বত্য অঞ্চল এবং গঙ্গা ব্রহ্মপুত্র উপত্যকায় বিস্তৃত। তবে আমরা মোটামুটিভাবে শেষ 50 বছরে এই যে দাক্ষিণাত্য অংশ, এই অংশেও কিন্তু ভূমিকম্পের ঘটনা লক্ষ্য করতে পেরেছি। তাহলে দেখো, আমাদের যে পাঁচটা ভাগে ভাগ করে বলা হচ্ছে সেটা আমরা কোন কোন ভাগে ভাগ করছি দেখো, এখানে রয়েছে প্রথমে হচ্ছে অতি কম ঝুঁকিপ্রবণ অঞ্চল। তো মানচিত্রে যে এই যে চিত্র জায়গাগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই জায়গাগুলো হচ্ছে অতি কম ঝুঁকিপ্রবণ অঞ্চল, ঠিক আছে? তারপরে রয়েছে কম ঝুঁকিপ্রবণ অঞ্চল, এই যে জায়গাটা কম ঝুঁকিপ্রবণ অঞ্চল। তো সেটা কোনগুলো দেখো, মানচিত্রে হলুদ রঙের যে অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে কম ঝুঁকিপ্রবণ। তারপরে রয়েছে মাঝারি ঝুঁকিপ্রবণ এলাকা, যেটা এই গোলাপি রঙে দেখানো হয়েছে। তারপরে রয়েছে যথেষ্ট ঝুঁকিপ্রবণ এলাকা, আর সবশেষে হচ্ছে অতীব ঝুঁকিপ্রবণ এলাকা। তাহলে দেখো, আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্যটি, সেই পশ্চিমবঙ্গ রাজ্যটি এইখানে অবস্থিত, তাই না? তো এখানে দেখো আমরা কী কী দেখতে পাচ্ছি, আমাদের পশ্চিমবঙ্গের উত্তর দিকটা মানে উত্তরবঙ্গ যেটার নাম, সেটা মোটামুটিভাবে আমরা বলতে পারি কি যে সেটা যথেষ্ট ঝুঁকিপ্রবণ অঞ্চলের অন্তর্গত। এবং আমাদের যে নিচের অংশটা দক্ষিণবঙ্গটা, সেটা হচ্ছে মাঝারি ঝুঁকিপ্রবণ ভূমিকম্প অঞ্চলের অন্তর্গত। তো বোঝা গেল ভারতবর্ষকে আমরা এই টোটাল পাঁচটা ভাগে ভাগ করে থাকি। তুমি কোন ডিস্ট্রিক্টে বাস করো সেই ডিস্ট্রিক্টের বেসিসে আমাকে জানাও কমেন্ট বক্সে যে তোমার অঞ্চলটা কী ধরনের ভূমিকম্প প্রবণ হতে পারে বলে তোমার মনে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে আমরা চলে যাব অগ্নুদ্গম বা ভূমিকম্প, এর মাধ্যমে যে প্রাকৃতিক বিপর্যয় হয় এবং তা থেকে মানুষ কী ধরনের উপকার পায় না অপকার হয় সেগুলো দেখব। শুধুমাত্র যে ভূমিকম্প অগ্নুদ্গমের মাধ্যমে অপকারী হয় এটা নয়, আমাদের কখনও কখনও অনেক সুবিধাও হয়ে থাকে, ঠিক আছে? তো দেখে নাও আমাদের এই যে অগ্নুৎপাত আর ভূমিকম্প, এই দুটো কী? আমাদের এই দুটোই হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। কেন অভ্যন্তরীণ শক্তি সেটা আমি তোমাদের বিগত ক্লাসে আলোচনা করে দিয়েছিলাম, ঠিক আছে? কেননা এগুলো মাটির নিচে হচ্ছে, সেই জন্য এটাই হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তির উদাহরণ। তো দেখে নাও এর মাধ্যমে কী হয়, পৃথিবীর ভূপ্রকৃতি জলবায়ুর বিভিন্ন ধরনের পরিবর্তন কিন্তু ঘটতে পারে, প্রচুর পরিমাণ সম্পত্তিও কিন্তু নষ্ট হতে পারে। কিন্তু এটা যে শুধু হলো ক্ষতির দিক, কিন্তু এর থেকে যে কোনো ভালো দিক পাওয়া যাবে না? হ্যাঁ, অবশ্যই পাওয়া যায়। কেন পাওয়া যাবে না? দেখো, পৃথিবীর অনেক আগ্নেয়গিরি অঞ্চলগুলো কী হয়, ব্যাপকভাবে জনবহুল হয়। কেননা ওই যে আগ্নেয়গিরি থেকে নির্গত লাভাগুলো থাকে, সেই লাভা থেকে উর্বর একটা মাটি তৈরি হয়, যেটা কৃষিকাজের ক্ষেত্রে ব্যাপকভাবে উপযুক্ত। আর কৃষিকাজের ক্ষেত্রে উপযুক্ত হওয়ার জন্যই সেখানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ বসবাস করে থাকে। উদাহরণ যদি আমরা দেখতে চাই তাহলে আমরা আমাদের ভারতবর্ষে উদাহরণ পেয়ে যাব। ভারতবর্ষ কিন্তু এর ব্যতিক্রম নয়। ভারতবর্ষে যে দাক্ষিণাত্য মালভূমি রয়েছে সেখানে কৃষ্ণ মৃত্তিকা, ব্ল্যাক সয়েল নামে একটা মৃত্তিকা পাওয়া যায়, যেটা হচ্ছে এই অগ্নুদ্গমের মাধ্যমে সৃষ্ট একটা মৃত্তিকা, ঠিক আছে? তো এই অঞ্চলটা কৃষিকাজে, এই অঞ্চলটা কী হয়, বিশেষ করে কার্পাস চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কৃষ্ণ মৃত্তিকাটা, ঠিক আছে? এছাড়া অন্যান্য ফসল খুবই ভালো হয়। তো ওই অঞ্চলটা কিন্তু প্রচুর মানুষজন বসবাস করে। তারপরে দেখো, আগ্নেয়গিরি অধ্যুষিত অঞ্চলে আমরা উষ্ণ প্রস্রবণ, গিজার বা গাইজার এগুলোও কিন্তু অনেক সময় দেখতে পাই। এছাড়াও হ্যাঁ, অগ্নুদ্গমের মাধ্যমে কী হয়, আমরা মূল্যবান খনিজ রত্ন কিন্তু অনেক সময় পেয়ে থাকি। তার একটা উদাহরণ দেখে নাও, আমাদের যে দক্ষিণ আফ্রিকার কিম্বার্লির হীরের খনি অঞ্চল রয়েছে সেটা হচ্ছে এই ধরনের উদাহরণ। পরবর্তী অংশে আমরা চলে গেলে সেখানে আমরা দেখতে পাবো কিছু কৃত্রিমভাবেও ভূমিকম্প হয়ে থাকে। সেটা কীরকমভাবে, যেমন ধরো কোনো নদীতে যদি আমরা জলাধার বা বাঁধের সৃষ্টি করি, সাপোজ এইভাবে একটা নদী বয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এর মাঝে যদি আমরা জলাধার মানে বাঁধ দিয়ে দিই তাহলে কী হবে, জলটা এখানে এসে প্রচুর পরিমাণ স্টোর হয়ে যাবে, এগুলো সব জলে পরিপূর্ণ হয়ে যাবে। তো এই যে জায়গায় জলটা স্টোর হচ্ছে, যেখানে জলটা জমা হচ্ছে, সেখানে কী হবে, জলের শিলার যে স্থিতিস্থাপকতা সেটা যদি বিনষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সেখান থেকে একটা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকছে, যেটা আমরা দেখেছিলাম আমাদের ভারতবর্ষে মহারাষ্ট্রের কয়না নদীতে। কয়না নদীতে একটা বাঁধ দেওয়া হয়েছিল যার নাম ছিল কয়না বাঁধ বা কয়না জলাধার। সেই জলাধারের চাপে কিন্তু কী হয়েছিল, ওখানে আমরা হঠাৎ করে ভূমিকম্প সৃষ্টি হতে দেখতে পাই, বোঝা গেছে? এবং সেখান থেকে বন্যার সৃষ্টি হয়ে থাকে। তো এটা গেল কৃত্রিম একটা কারণ, ঠিক আছে? আর কী হয় দেখো, সুনামির সৃষ্টি হয়। সুনামিটা কী? সুনামি আমরা কাকে বলবো, সমুদ্র তলদেশে বা উপকূল অঞ্চলে ভূমিকম্পের ফলে ঢেউয়ের উচ্চতা বেড়ে গিয়ে যখন প্রবল শক্তিতে উপকূল অঞ্চলে সেটা আছড়ে পড়ে, তখন সেটাকে, সেই জলস্রোতটাকে আমরা কী বলে থাকছি, সুনামি বলে থাকছি। সুনামির মাধ্যমে কিন্তু ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়ে থাকে এবং প্রচুর মানুষজনও কিন্তু মারা যায়।
এছাড়া দেখো, পৃথিবীব্যাপী জনসংখ্যা বৃদ্ধি, অপরিকল্পিতভাবে নগরায়ণ করা মানে কোনো পরিকল্পনা ছাড়াই নগর বা শহর সৃষ্টি করা, ভূমিকম্প প্রবণ অঞ্চলে বহুতল বাড়ি নির্মাণ, রাস্তাঘাট, বাঁধ, জলাধার নির্মাণ, এই সমস্ত কারণে কী হচ্ছে, আমাদের যে সম্ভাব্য ভূমিকম্পের যে বিপর্যয়ের যে প্রবণতা, সেই প্রবণতাটাকে কিন্তু কী করছে, বাড়িয়ে দিচ্ছে। বোঝা গেল? আচ্ছা, এরপরে দেখো, ভূমিকম্পের মাধ্যমে কখনো কখনো ভালো জিনিসও হয়ে থাকে, সেটা কী দেখো, যেমন আমরা আগ্নেয়গিরি থেকে ভালো জিনিসটা দেখলাম, তো ভূমিকম্পের মাধ্যমে দেখে নিই। কখনো কখনো কী হয়, কোনো একটা অঞ্চলে ভূভাগটা নিমজ্জিত হয়ে মানে নিচের দিকে বসে গিয়ে সেখানে একটা প্রাকৃতিক বন্দর তৈরি হয়ে যায়। প্রাকৃতিক বন্দর তৈরি হলে কী হবে, সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু আমরা জিনিসপত্র আদান প্রদান করতে পারবো সেই বন্দরের মাধ্যমে। বোঝা গেল? তারপরে দেখো, বহু আন্তঃসাগরীয় এলাকা ভেসে উঠে মানে ওপর দিকে উঠে এসে সেখানে কী হয়, দেখা গেলো ভূমিকম্পের মাধ্যমে কোনো একটা স্থান ওপর দিকে উঠে গেল, ওপর দিকে উঠে গিয়ে সেটা কী হচ্ছে, জলের মধ্যে যদি সেটা উঠে যায়, নতুন ভূভাগ রূপে কিন্তু সেটা অবস্থান করবে। তো এরকম একটা উদাহরণ হচ্ছে করাচির কাছে জেগে ওঠা কাদার দ্বীপ। ওকে, আচ্ছা, তো এর পরবর্তী অংশে আমরা দেখে নেব একটা উদাহরণ, যেখানে আমরা দেখব 26 ডিসেম্বর 2004 সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছে ভারত মহাসাগরের নিচে রিখটার স্কেলে 8.9 মাত্রায় একটা ভূমিকম্প হয়েছিল, এই একটা সুনামি হয়েছিল, যে জলোচ্ছ্বাসের মাধ্যমে কী হয়েছিল, আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার 11টা দেশে বহু মানুষের কিন্তু প্রাণহানি হতে দেখতে পাই। মানে এটা ব্যাপারটা কী হয়েছিল, দেখো, প্রথমে ভূমিকম্পের সৃষ্টি হয়েছিল, তারপর সেই ভূমিকম্পের মাধ্যমে সমুদ্রের জল কী হয়েছিল, উত্তাল হয়ে ওঠে এবং সেখানে সুনামির সৃষ্টি হয়। বোঝা গেল? আচ্ছা, তোমরা এখানে চিত্রের মাধ্যমেও দেখতে পারো, পুরোটা কিন্তু ব্যাখ্যা করে দেওয়া রয়েছে, এই যে এই জায়গাটা করে ভূমিকম্পটা সৃষ্টি হয়েছিল এবং তার প্রভাবটা আমাদের ভারতের দিকেও কিন্তু এসে পৌঁছেছিল, ঠিক আছে, এই সমস্ত অঞ্চলগুলোতে। তারপরে চলে যাব আমরা এর পূর্বাভাস বা প্রয়োজনীয় পরিকল্পনা। ভূমিকম্পের কিন্তু কোনো রকম পূর্বাভাস দেওয়া যায় না। ওকে, ভূমিকম্পের কোনো পূর্বাভাস দেওয়া যায় না, কিন্তু কিছু সতর্কতামূলক ব্যবস্থা ও পরিকল্পনার মাধ্যমে আমরা কিন্তু এই জীবনহানি আটকাতে পারি। দেখো, যেমন ভূমিকম্প প্রতিরোধী নির্মাণ, আপতকালীন প্রস্তুতি, বিপর্যয় ব্যবস্থাপনা, এগুলো কিন্তু আমাদেরকে অলরেডি তৈরি থাকতে হবে, যাতে করে আমাদের ক্ষতির পরিমাণটা অনেক কম হয়। বোঝা যাচ্ছে? ক্ষতি হবেই, ক্ষতিটাকে আটকানো প্রায় সম্ভবই নয় বললেই চলে, তবে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে সবসময়। এছাড়া কি দেখো, স্বাভাবিকভাবে বলা হয় যে কী হয়, ভূমিকম্প মানে আমরা কীভাবে আগাম বার্তা পেতে পারি যে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু জীবজন্তুদের অস্বাভাবিক আচরণ দেখলে কিন্তু আমরা বুঝতে পারি। এটা জাস্ট একটা বোঝার উপায়, এছাড়া তেমন কোনো উপায় আছে বলে মনে হয় না। তারপরে দেখো, বিপর্যয় ব্যবস্থাপনা। তাহলে বিপর্যয় ব্যবস্থাপনা কী? বিপর্যয় মানে হচ্ছে যে ভূমিকম্প বা সুনামি যেটা হলো সেটাকে আমরা অ্যাকচুয়ালি বলছি বিপর্যয়, এর ব্যবস্থাপনা মানে এই বিপর্যয়ের থেকে আমরা কীভাবে কাটিয়ে উঠতে পারবো নিজেদেরকে, সেটাই হচ্ছে বিপর্যয় ব্যবস্থাপনা। তো এগুলো দেখো, বিপর্যয় ব্যবস্থাপনার মধ্যে আমরা যে সতর্কবার্তাগুলো নিতে পারি সেগুলো হচ্ছে, বাড়ির ঝুঁকিপূর্ণ বিষয়গুলোকে চিহ্নিতকরণ, বাড়ির যে সমস্ত অঙ্গগুলো অপেক্ষাকৃত দুর্বল বা অনেক পুরনো বাড়ি যেগুলো রয়েছে সেগুলো কী করতে হবে, আমাদেরকে মোটামুটি আইডেন্টিফাই করে রাখতে হবে যে ভূমিকম্প হলে কিন্তু সেই জায়গাটা ক্ষতি অনেক বেশি হতে পারে। তারপরে দেখো, দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা, আমাদেরকে বিভিন্ন পরিকল্পনা মাফিক কাজ করতে হবে, বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে সেই দুর্যোগটাকে বা বিপর্যয়টাকে যেন আমরা কাটিয়ে উঠতে পারি সেই চিন্তা করতে হবে। জরুরিকালীন জিনিসপত্রগুলোকে গুছিয়ে রাখা, আমরা যদি আমাদের জরুরিকালীন জিনিসপত্রগুলো গুছিয়ে রাখি, তাহলে যদি আমাদের দুর্যোগ বা বিপর্যয় সম্মুখীন হতে হয়, তাহলে আমরা কী করবো, সেই সমস্ত জিনিসগুলোকে দ্রুত সেখান থেকে সরিয়ে ফেলতে পারবো। বাড়ির দুর্বল স্থানগুলোকে মেরামত করা, কারণ হঠাৎ যদি ভূমিকম্প হয় তাহলে বাড়ি যদি দুর্বল থাকে তাহলে কিন্তু সেই বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে যাবে, তাই যে সমস্ত দুর্বল স্থানগুলো রয়েছে বা বাড়ি যদি অত্যন্ত পুরনো হয়ে থাকে তাহলে সেগুলো থেকে আমাদেরকে একটু দূরে থাকতে হবে বা বাড়ি নতুন বানিয়ে নিতে হবে। তারপরে দেখো, ভূমিকম্প চলাকালীন কোনো শক্ত আসবাবের তলায় আশ্রয় নেওয়া, তুমি অ্যাকচুয়ালি স্বাভাবিকভাবে ভূমিকম্প যখন হয় তখন যেখানেই তুমি থাকো, কোনো একটা বদ্ধ ঘরে থাক, স্কুলে থাকো, যেখানেই তুমি থাকো সেখান থেকে তোমাকে বেরিয়ে কোনো একটা ফাঁকা স্থানে চলে যেতে হবে। যদি বাই এনি চান্স তোমার পক্ষে সেই ফাঁকা স্থানে যাওয়া সম্ভব না হয়, তাহলে কোনো একটা টেবিলের তলায় বা শক্ত কোনো আসবাবপত্র যার তলায় তুমি সেফ থাকতে পারবে তার নিচে তোমাকে ঢুকে পড়তে হবে। বোঝা গেল? তারপরে দেখো, কম্পন যখন থেমে যাবে তখন আঘাত ও ক্ষয়ক্ষতির অনুসন্ধান করতে হবে। দেখো, এখানে একটা ভূমিকম্পের চিত্র আমরা দেখতে পাচ্ছি যেখানে ক্ষয়ক্ষতিটা বিভিন্ন মানুষরা এসে পর্যবেক্ষণ করছেন, ঠিক আছে। আচ্ছা, তো এরকম আমাদেরকেও কিন্তু ক্ষয়ক্ষতির অনুসন্ধান করতে হবে। এরপরে রয়েছে বিপর্যয় ব্যবস্থাপনা ও পরিকল্পনা অনুসরণ, তো যে সমস্ত পরিকল্পনাগুলো আমরা গ্রহণ করেছিলাম বিপর্যয় চলাকাল মানে চলার জন্য, তো সেই যে সমস্ত পরিকল্পনাগুলোকে আমাদেরকে অনুসরণ করতে হবে। এবার দেখে নাও তোমার কী কী করণীয় যদি ভূমিকম্প হয়। তো প্রথমে কী বললাম যে তোমাকে প্রথমে কোনো একটা খোলা স্থানে যেতে হবে, সেই খোলা স্থানে যদি তুমি যেতে না পারো তাহলে কোনো শক্ত একটা আসবাবের পত্র বা টেবিলের তলায় তোমাকে আশ্রয় নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, ভূমিকম্প চলাকালীন বহুতল বাড়ির
কোনো সিঁড়ি, বারান্দা বা লিফট কিন্তু ব্যবহার করা যাবে না। এগুলো ব্যবহার করলে কিন্তু সেখানে প্রভূত ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। তারপর দেখো, বাড়ি থেকে বেরোবার আগে সম্ভব হলে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিতে হবে। দেখা যাচ্ছে ভূমিকম্প চলছে, তো ভূমিকম্প চলাকালীন কী করতে হবে? তুমি যদি সম্ভব হয় তাহলে তোমার প্রয়োজনীয় জিনিসপত্র, যেগুলো তুমি আগে গুছিয়ে রেখেছিলে, সেই জিনিসপত্রগুলোকে নিয়ে বেরোতে হবে, যাতে করে মানে কোনো একটা বড় দুর্ঘটনা ঘটে গেলে তোমার কোনো ক্ষতি না হয়। ঠিক আছে, তো এই এক রয়েছে আমাদের আজকের ক্লাস। এছাড়াও তোমরা একটা চিত্র এখানে দেখতে পাচ্ছ। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে, পরবর্তী ভিডিওতে, আবার পরবর্তী চ্যাপ্টার শিলা নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।